করছো নতুন বৌদিমণি? এই ঘরে তো কেউ ঢোকে না, দেখছো না বাড়ির সব বাড়তি জিনিস কিরকম ডাই করা আছে? তাহলে এই ঘরটাই আজ থেকে আমার ঘর। এই ঘরে থাকলে আশা করি এই বাড়ির কারোর আর কোনো অসুবিধা হবে না। এখানে তুমি থাকতে পারবে না গো নতুন বৌদিমণি, কে জানে মাকড়সা আরশোলা ইঁদুর আর কি কি আছে, দেখছো না কিরকম নোংরা। কে বলেছে তোমায় আমি এখানে থাকতে পারবো না? মিনু দিদি বলছি, একটা সাহায্য করবে আমায়? একটা বালতি, একটা ঝাঁটা আর একটা ঘর মোছার নাতা, এই তিনটে জিনিস আমাকে একটু এনে দিতে পারবে? ও কি করছো নতুন বৌদিমণি, আমায় দাও, আমি করে দিচ্ছি। কোনো দরকার নেই মিনু দিদি, তুমি চিন্তা করো না, আমি ঠিক পারবো, তুমি তোমার কাছে যাও। ঠিকই নতুন বৌদিমণি, তুমি হলে এবারই নতুন বউ, আর তাছাড়া আমি থাকতে তোমাকে এসব কাজ করা মানা? দাও আমাকে, দাও ছাতাটা। না, আমার অসুবিধা হবে না মিনতি দিদি, আর আমি চাই না এসব কারণে তোমাকে এই বাড়িতে আবার কথা শুনতে হবে। আর তাছাড়া আমার অভ্যেস আছে, তুমি দেখো না এই ঘরের চেহারাটাই কেমন পাল্টে দিই। তুমি যাও। What do you mean by এখনো কোনো ইনফরমেশন পাওয়া যায়নি? আপনি তাহলে করছেনটা কি? স্যার আমি চারিদিকে লোক লাগিয়েছি, ওরা সমস্ত ছোট বড় গেস্ট হাউস হোটেল খুঁজে খুঁজে দেখছে, খুব তাড়াতাড়ি ইনফরমেশন পেয়ে যাব। লুক, মেক ইট ফাস্ট। আর শুনুন, আপনি গাড়ি ডিসকাস্টিং বিরতিদি করছেটা কি? আপনাকে আমি পরে ফোন করছি। বিরতিদি, মিনতিদি, কি হচ্ছে এটা কি? আচ্ছা স্টোর রুমটা কে খুলেছে? মিনতিদি, সেটা নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে? মুখ সামলে কথা বল। এবার কিন্তু আমি আপনাকে ফলো করিনি, আপনি আমার পেছন পেছন এখানে এসেছেন। What? Just move. না, আপনি দূরে দাঁড়ান। পিসি ঠাম্মা কি বলেছে আপনার মনে নেই? আজ কিন্তু কাল রাত্রি, আজ আমার আর আপনার মুখ দেখা দেখি বন্ধ। শুনুন, আপনার মুখ আমি এমনিও দেখবো না, আর এই কাল রাত্রিটা শুধু আজকের জন্য নয়, এটা আপনার সারা জীবনের কালরাত্রি। ঋদ্ধিমান সিংহরায় আপনার জীবনে যে অন্ধকার আনতে চলেছে সেটা আপনি ভাবতেও পাচ্ছেন না, এবং হাজার চেষ্টা করলেও সেই অন্ধকার আপনি দূর করতে পারবেন না। বৌদিমণি, এই যে ওমা দাদা বাবু, নতুন বৌদিমণি আসতেই এই স্যাঁতস্যাঁতে ঘরটা কিরম আলোয় ঝলমল করে দিয়েছে, দেখো 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 দাদা বাবু দেখো। আসলে আমি গরিবের মেয়ে তো, তাই হাজার অন্ধকারেও ঠিক আলো খুঁজে নিতে জানি। খুড়ি, আপনার জন্য একটু খাবার। We need to talk, Kunal. Idiya. কিন্তু দা ভাই, ওনার খাবারটা আগে। কোনো দরকার নেই, উনি তো গরিব ঘরের মেয়ে, ঘরের কোনায় পড়ে থাকার মতোই নিশ্চয় ওনার না খেয়ে থাকারও অভ্যেস আছে। আমিও দেখতে চাই কতখানি সহ্য ক্ষমতা আছে আপনার। এই বাড়িতে কাটানো আপনার প্রতিটা মুহূর্ত যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে, এবার আপনি হাড়ে হাড়ে টের পাবেন। চল কোনাল। দাদা ভাই দাঁড়া, প্লিজ এটা করিস না।
প্লিজ এটা করিস না, তুই একটু আমার কথাটা বোঝ। খুড়ি কাল থেকে কিচ্ছু খায়নি, আজও যদি না খান তাহলে তো উনি অসুস্থ হয়ে পড়বেন। বল, উনি অসুস্থ হলে হবেন? সো হোয়াট, তাহলে কি হয়েছে আমাদের? কি তুই কি বলছিস? আমি তো ভাবতে পারছি না তুই এতটা ইনহিউম্যান কি করে হতে পারিস। তুই খুড়ির সাথে এরকম ব্যবহার কেন করছিস? তুই কিন্তু একদম ভুল করছিস দা ভাই। আই ডোন্ট বিলিভ দিস কুনা, তুই একটা মেয়ের জন্য আমার মুখের উপর কথা বলছিস, আমার ইনহিউম্যান বলছিস, আমার ঠিক ভুল বোঝাচ্ছিস। ভেরি সরি খুড়ি, আমাদের বাড়িতে আসার পর থেকে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে অপমান আর কষ্ট সহ্য করে যেতে হচ্ছে। আমি সত্যি লজ্জিত। এভাবে বলবেন না কুনাল বাবু, আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন তাই অনেক। আমি সত্যি আপনার কাছে খুব কৃতজ্ঞ। না খুড়ি, দা ভাই যেটা আপনার সাথে করছে সেটা একদম ঠিক করছে না। শুধু শুধু কেন যে আপনাকে এরকম শাস্তি দিচ্ছে, এমনকি খাবারটা পর্যন্ত নিয়ে চলে গেল। আমার উপোস করার অভ্যেস আছে কুনাল বাবু, আপনি একদম ভাববেন না, আমার কোনো অসুবিধা হবে না। আপনি বরং এখন যান, আমি চাই না আমার জন্য আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য শুরু হোক, তাহলে কিন্তু আমার নিজেকে অনেক বেশি অপরাধী মনে হবে। কুনাল দাদাবাবু ঠিকই বলেছেন গো, ঋদ্ধি দাদাবাবুকে কোনোদিন আমরা এরকম নিষ্ঠুর হতে দেখিনি। একটা মানুষের মুখের সামনে থেকে খাবারের থালা সরিয়ে নিল, তাও কিনা তার বিয়ে করা বউ। ছি, এরকম লক্ষ্মীমন্ত বউয়ের সঙ্গে এরকম ব্যবহার কেউ করে? ও নতুন বৌদিমণি, আমি কি তোমার জন্য একটু লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে আসবো? না, আমি খাবো না, আমিও দেখতে চাই আর কতদিন আমাকে এভাবে পরীক্ষা দিতে হয়। মিনু, কোথায় তুমি? মিনুদি, তুমি যাও, উনি ডাকছেন তোমায়। উনি যদি দেখেন তুমি আমার সাথে এভাবে গল্প করছো তাহলে আবার খুব বকাবকি করবেন। তুমি যাও। গাঁটছড়া সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।